জি আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইকবাল আহমেদ, স্পেশালিস্ট প্লাস্টিক অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন, সহকারী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। আজকে আপনাদের সাথে ব্রেস্ট লিফট নিয়ে কথা বলবো। ইদানিং অনেক পেশেন্ট আসেন আমাদের কাছে ব্রেস্ট লিফট করাতে। ব্রেস্ট লিফট হলো যে কোনো ব্রেস্ট যদি ঝুলে যায় বা স্যাগিং হয়ে যায় সেটা টাইট করা, এটাকে আমরা ব্রেস্ট লিফট বলি। এবং ব্রেস্ট লিফটের অনেক কারণ থাকতে পারে, যেটা হলো যে কেউ যদি খুব ওয়েট লুজ করেন সেজন্য হতে পারে, বয়সজনিত কারণে হতে পারে, অথবা আমাদের মায়েদের জীবনে প্রেগনেন্সির পরে দুধদান, বাচ্চাকে দুধদানের পরে একটা সময় আসে যাতে ব্রেস্টটা স্যাগিং হয়ে যায়। সেই ক্ষেত্রে পেশেন্ট ডিজায়ার করে যে ব্রেস্টটা তার টান টান হোক বা আগের মতো হোক, এরকম প্রত্যাশা নিয়ে আমাদের কাছে আসেন। তবে তারা এসে প্রথমে যেটা চায় যে নন সার্জিক্যাল পদ্ধতিতে এটা করা যায় কি না। তারা বলেন যে পিআরপি বা থ্রেড অথবা বটক্স এগুলোর মাধ্যমে তারা এটা করতে চায় বা কোনো মেডিসিনের মাধ্যমে। বেসিক্যালি ব্রেস্ট লিফট যেটা ঝুলে যায় এটা থ্রেড বা বটক্স বা এগুলোর মাধ্যমে তেমন কোনো কাজ করে না। এই ধরনের রুগীরাই আমাদের কাছে বেশি আসেন, বলেন যে অমুক জায়গা থেকে, অমুক একটা লেজার সেন্টার থেকে আমি এটা করিয়েছিলাম, এটা কোনো কাজই দেয় নাই। তারা আমাদেরকে বলেছিল যে লিফট হবে কিন্তু সেই পরিমাণ লিফট হয় নাই। একটা জিনিস জানা উচিত যে ব্রেস্ট লিফটের ক্ষেত্রে থ্রেড, বটক্স, পিআরপি এগুলো তেমন কোনো কাজ করে না। আমরা ফেস লিফটের ক্ষেত্রে যেমন কিছুটা রেজাল্ট পাই, এই ক্ষেত্রে তেমন কোনো রেজাল্ট পাওয়া যায় না বললেই চলে। তো এই ক্ষেত্রে এটার সমাধান হলো সার্জিক্যাল, এবং এটা যে অনেক বড় একটা সার্জারি সেরকম কিছু না। আমরা সার্জিক্যাল মাপ ঝোঁকের মাধ্যমে এটা একটা আগের অবস্থার কাছাকাছি একটা অবস্থায় নিয়ে আসি। যেমন যেই চেঞ্জগুলি হয়, একটা হলো যে ঝুলে যায় ব্রেস্টের মধ্যে থেকে টিস্যু, কমে যায়, শুকিয়ে যায়। আরেকটা যেন হলো স্কিনগুলো কেমন যেন কুচকে যায়, ব্রেস্টের নিপুলের চারপাশে যে কালো অংশটা যেটাকে আমরা এরিওলা বলি, এটা অনেক বড় হয়ে যায়। এটা সার্জারির মাধ্যমে আমরা একটা স্ট্যান্ডার্ড সাইজ যেমন হলো 42 সেন্টিমিটার ডায়ামিটারের নিয়ে আসি, এবং এটা যে নিচে চলে যায় এটা আমরা একটা উপরের একটা পজিশনে নিয়ে আসি। এগুলোর একমাত্র সমাধান বেসিক্যালি সার্জারি, এবং সার্জারি এটা করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে। পেশেন্ট আজকে বিকালে আসবে, কালকে সকালে চলে যাবে, একদিন থাকতে হয় যেহেতু এটা অজ্ঞান দিয়ে করতে হয়। এবং অনেকে বিভিন্ন ধরনের ইউটিউবে বিভ্রান্তিমূলক ভিডিও দেখে আমাদেরকে বলেন যে এগুলোর সাথে ক্যান্সারের সম্পর্ক আছে কিনা, না এটা কোনো ক্যান্সারের সম্পর্ক নয় আল্লাহর রহমতে। এবং জানতে চান যে ব্রেস্ট লিফটের পরে তারা বাচ্চাকে দুধ দিতে পারবে কি না, বা তার এটা দৈনন্দিন স্বামীর সাথে কার্যক্রমে তার এখানে সেন্সেশন থাকবে কি না। হ্যাঁ, সেন্সেশন থাকবে, এবং বাচ্চাকে আপনি 70% ক্ষেত্রেই দুধ দিতে পারবেন, দুধের তেমন কোনো সমস্যা হয় না। অনেকে জানতে চান যে অপারেশনের পরে দাগ কেমন থাকবে বা দাগ থাকবে কি না। হ্যাঁ, অপারেশনের পরে যেটা হবে যে আপনার একটা দাগ থাকবে, আপনার দাগগুলোর ভিডিও বিভিন্ন ইউটিউবে ইউরোপ আমেরিকার ভিডিও দেখতে পারবেন যে তাদের দাগটা কেমন থাকে। আমাদের দাগটা এর চেয়ে বেশি থাকবে না, বরং থাকলে কম থাকবে। আমরা কসমেটিক সার্জনরা যেভাবে সেলাই করি, আমাদের উদ্দেশ্যই থাকে দাগ যেন খুবই কম থাকে, একদম দাগহীন সার্জারি পৃথিবীতে কোথাও নেই। আরও জানতে চান যে এটার পরে বেবি নেওয়া যাবে কি না। হ্যাঁ, বেবি নিতে পারবেন, এরপরে বেবি নিতে কোনো সমস্যা নাই, বাচ্চাকে দুধ দিতে পারবেন। এই অপারেশনের পরে যে দীর্ঘদিন রেস্টের প্রয়োজন আছে তা না। আপনি যদি অফিস করেন তাহলে আপনি চতুর্থ দিন থেকেই অফিসে যেতে পারবেন, এবং যদি এক্সারসাইজ করতে চান আপনি 6 সপ্তাহ পর থেকেই এক্সারসাইজ করতে পারবেন, এবং হাঁটাহাঁটির এক্সারসাইজ আপনি চাইলে 14 দিন পর থেকেই করতে পারবেন। এবং ব্রেস্ট সার্জারির ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো যে অবশ্যই আপনি একজন কোয়ালিফাইড ব্রেস্ট সার্জন দিয়ে এটা করবেন। ইদানিংকার যেটা হয়েছে যে সবাই নিজেকে ব্রেস্ট সার্জন বলে দাবি করে, এটা কিন্তু ঠিক না। এবং আমাদের কাছে ম্যাক্সিমাম রুগী যারা আসে বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে আসে, এই জায়গায় করেছে, অমুক লেজার সেন্টারে করেছে, অমুক সার্জনের কাছে করেছে, এবং দেখা যায় যে তারা কেউই ব্রেস্ট সার্জন না। এবং লেজার সেন্টারগুলি তো অনেক জায়গায় অনেক কোনো ডাক্তারই নেই, তারা এই জিনিসগুলি গোপন করে যায় পেশেন্টের কাছ থেকে, এবং প্রচণ্ড জটিলতা নিয়ে আমাদের কাছে আসে। আমাদের অধিকাংশ অপারেশনই হয় সেই সব জটিলতা ক্লিয়ার করতে। অনেকে মনে করেন যে ব্রেস্ট লিফট মানে হলো যে ব্রেস্টের মধ্যে সিলিকন ইমপ্লান্ট ঢোকানো, ব্যাপারটা কিন্তু তা না। সিলিকন ইমপ্লান্ট ঢোকায় হলো ব্রেস্ট বড় করার জন্য, আর ব্রেস্ট ঝুলে যাওয়ার জন্য যেটা ব্রেস্ট যেটা আমরা টাইট করি সেটাকেই ব্রেস্ট লিফট অপারেশন বলে। আর আপনি চাইলে ব্রেস্ট লিফট এবং ইমপ্লান্ট দুটো একসাথে করতে পারবেন, সেটা ভিন্ন কথা, কিন্তু ব্রেস্ট বড় করা এবং ব্রেস্ট লিফট করা দুইটা ভিন্ন জিনিস, দুইটা একসাথে করা যায়। ব্রেস্ট লিফট ছাড়াও ব্রেস্টের আরও কয়েক ধরনের কসমেটিক সার্জারি আছে ব্রেস্টের সমস্যার জন্য। যেমন মনে করেন যে ব্রেস্ট কারো যদি অনেক বড় ব্রেস্ট হয় সেটা সে ছোট করতে পারে, এটাকে আমরা রিডাকশন ম্যামোপ্লাস্টি বলি। এটা অনেক সময় দেখা যায় যে বিয়ের অনেক আগেই যেটা হয় ইয়াং মেয়েদের হয়, এটা একটা রোগ আমরা বলি যে জুভেনাল হাইপারট্রফি অফ ব্রেস্ট।
এটা একটা রোগ, এটা অনেক বড় হয়ে যায় ব্রেস্ট, সেক্ষেত্রে একটা মানানসই আকৃতি আনতে হয়। আর একটা হলো যেটা বললাম যে কারো হয়তো ব্রেস্ট অনেক ছোট বিভিন্ন কারণে, একটা হলো যে জন্মগতভাবেই অনেক ছোট অথবা বাচ্চাকে দুধ দেওয়ার পরে ব্রেস্টটা অনেকটা শ্রিঙ্ক করে যায়, সেক্ষেত্রে সে ব্রেস্টের আকার বাড়াতে চায়, সেক্ষেত্রে আমরা সিলিকন ইমপ্লান্ট দিয়ে সাধারণত ব্রেস্ট বড় করে থাকি। এবং ব্রেস্টের এই সার্জারিগুলির সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক নাই। অনেকেই যে ইউটিউবে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক ভিডিও দেখে আমাদেরকে এই প্রশ্নগুলি করে থাকেন, বেসিক্যালি এই জিনিসগুলো সত্যি না। এগুলো হলো ইউটিউবে তাদের লাইকস এবং ভিউজ বাড়ানোর জন্য কিছু মুখরোচক তথ্য দিয়ে এই ভিডিওগুলি করে থাকে। এবং অনেকেই বলে থাকে যে ব্রেস্ট ইমপ্লান্ট পরার পরে প্লেনে উঠলে এটা ফেটে যায়, এরকম কিছু ভিডিও নাকি ইউটিউবে আছে। এটা একদম টোটালি ভিত্তিহীন একটা ভিডিও। এবং আপনারা একটা জিনিস জানেন যে যারা বিমানে কাজ করে, বিমানবালা বা কেবিন ক্রু, তারা তাদের বডি ফিটনেস সম্বন্ধে অনেক সচেতন থাকে এবং তাদের অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন যে ব্রেস্ট ইমপ্লান্ট করার জন্য, এবং তাদেরকে আমরা বেশি করি। তাদের যদি এরকম কোনো সমস্যা হতো তাহলে তো প্লেনে উঠলে এই জিনিসগুলো ফেটে যেত। এগুলো টোটালি ভিত্তিহীন ভিডিও। এরকম তথ্যমূলক আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ।